বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে জাতি রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মুজিবনগর সরকার ও সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশি বিদেশি সকল সম্মানিত সামরিক ও বেসামরিক নাগরিকদের। 1971 সনের পূর্বাপর বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য যারা বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন, মা বোন সম্ভ্রম হারিয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যারা জীবন সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করে জনগণের পাশে জনকল্যাণে নিয়োজিত রয়েছেন, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন সম্পদের সুষম বণ্টন ভিত্তিক গণতান্ত্রিক জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করেই আমাদের শহীদের রক্তের ঋণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করতে আসুন। বৃহত্তর জাতি ঐক্য গড়ে তুলি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের নির্বাচন ইশতেহার 2024। মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল ধর্মের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং কথিত বাজার সিন্ডিকেটকে আইনের আওতায় এনে এই অপশক্তিকে নির্মূল করা, সার্বিক উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রাখা, জাতীয় পুঁজির বিকাশ ও রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া খাতে গুণগত পরিবর্তন করা, তরুণ ও যুব সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন, বৈষম্যহীন শ্রম আইন চালু করা, জাতীয় অর্থনীতির ভিতকে মজবুত করতে মুক্তবাজার অর্থনীতির কথা বিবেচনায় রেখে মিশ্র অর্থনীতি অনুসরণ করা, সংসদের সার্বভৌমত্ব বজায় রেখে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্যের সরকার ব্যবস্থা তথা মিশ্র সরকার পদ্ধতি প্রবর্তন করা, জাতীয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার সহ সকল বাহিনীকে শক্তিশালী করার জন্যে বাজেট বরাদ্দ দ্বিগুণ করা, 5 কোটি তরুণ ও সক্ষম যুবকদের সামরিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, যাতে করে প্রয়োজন হলে মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় নিয়মিত বাহিনীর সাথে যুক্ত হয়ে অবদান রাখতে পারে, পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সম্মান যুদ্ধ নয়, শান্তিকে ভিত্তি করে ভারসাম্যের পররাষ্ট্রনীতি অনুসরণ করা, স্বাধীন মত প্রকাশের সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করা, কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা গ্রহণ, কৃষি প্রধান দেশে কৃষিতে আমূল পরিবর্তন আনতে কৃষি বিপ্লবের কর্মসূচি গ্রহণ করে কৃষির অন্তরায় সকল অব্যবস্থাপনা নির্মূল করা। জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলাদেশ চিরঞ্জীব হোক।